এই জুনের মধ্যে সরকার জনগণের দাবির সামনে মাথা নত করুক, আমি তাদেরকে সতর্ক করে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই ব্যবস্থা করুক। এই জুনের মধ্যে সরকার সমস্ত বুজরুকি, ছল চাতুরি, ছলাকলা, ছলনা, অপকৌশল এগুলো বাদ দিয়ে জনগণের দাবির সামনে মাথা নত করুক এবং জুনের মধ্যে একটা অন্তর্বর্তী সরকার কীরকম করে গঠন করা যাবে তার রূপরেখা তারাই বলুক। কীভাবে তারা সে সরকার গঠন করবে, তার কাছে ক্ষমতা হস্তান্তর করবে সেটা তারাই বলুক। যদি না বলে তাহলে খুব স্বাভাবিক যে অতঃপর যে বিরাট একটা গণআন্দোলন যেটা ফুসছে গড়ে উঠবে তার সামনে এরা খড়কুটোর মতো ভেসে যাবে এবং তাদের যাই কিছু এতদিনকার অর্জন দল হিসেবে সরকার হিসেবে সব কিছু বিসর্জন যাবে এবং পরিণতি আরও ভয়াবহ হবে। আমি তাদেরকে সতর্ক করে দিয়ে অনুরোধ করতে চাই এবং সতর্কতা বাণী তাদের কাছে দিতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব জুন মাসের মধ্যে তারা এই ব্যবস্থা করবে। ববুদ্ধির কাছে অ্যাপিল করছি, এগুলো সব তার দেখা উচিত, বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবস্থা মিলে এমন হয়েছে যে তার ক্ষমতায় থাকবার কোনো যৌক্তিকতা, কোনো পরিস্থিতি, কোনো পরিবেশ নাই, তাকে যেতে হবে। এখন এই যাওয়াটা তিনি কি সংঘাতপূর্ণ করতে চান, সংঘাতের মধ্যে দিয়ে যেতে চান, নাকি পিসফুলি যেতে চান? উনি যদি পিসফুলি যান তাহলে তার রাজনীতি থাকবে, তার দল থাকবে, না যদি যান তাহলে পরিণতিটা কী হবে রাজনৈতিকভাবে সেটা তিনি বুঝবেন। এই জন্য আমি তার কাছে অ্যাপিল করছি, তিনি যেন বা তার সরকার যেন এই কাজটা করেন, জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি করে সেটা গঠন করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। মানে সেই দিলে মানে না হলে বিকল্প আমরা করে নিতে পারব, জনগণ তাই করেছে অতীতে। যদি সরকার গোঙারতুমি করে না করে, মানে অনুরোধ করছি মানে খুব হতাশ হয়ে একেবারে বিনয় করছি, কোনো উপায় নেই, মেহরবানি করেন, এরকম করছি না, দয়া ভিক্ষা করছি না, বলছি এটা তার করা উচিত। না যদি করেন তার পরিণতি তার ভোগ করতে হবে। যেরকম করে 2018 সালের ভোটের নামে যেটা হয়েছে একটা ডাকাতি, তারপরে প্রধানমন্ত্রী কীরকম অভিনয় করে বলতে পারেন যে আমি এত সুন্দর নির্বাচন দিলাম অথচ বিরোধী দল মানে না, সেরকম এখন একটা ভিসা নীতি খুবই স্পষ্ট যে তাদের গত দুই টার্মের বাড়াবাড়ির কারণে এই নির্বাচন যা সামনে আসছে তাকে কণ্টকমুক্ত করতে, সবার কাছে গ্রহণযুক্ত করতে, একটা ভালো নির্বাচন করতে তারা ভিসা নীতিটা দিয়েছে, অথচ এটাও তারা উল্টে দেওয়ার চেষ্টা করছে যেন এটা বিরোধী দলের বসে, ওরা যে আমরা যে নির্বাচন করি সেটা বাধা দেওয়ার চেষ্টা করে তাকে তারা বানচাল করে মার্কিন ভিসা নীতি তাদেরই বিরুদ্ধে। অথচ ব্যাপারটা খুবই স্পষ্ট, বিরোধী দল তো নির্বাচন বানচাল করে না, বিরোধী দল নির্বাচনে কারচুপি করে না, বিরোধী দল নির্বাচনে গায়ের জোরও করতে পারে না। এই কারণে তাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে এটাকে মোকাবেলা করবার জন্য কৌশল করছে এইটা বুঝতে পারছি, কিন্তু এখনও পর্যন্ত শুভবুদ্ধি যাকে বলে সেইটা হচ্ছে না। শুভবুদ্ধি যদি হতো তাহলে এই ছলাগুলাগুলো তারা করতো না।